আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচারওয়ালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আজকে আমরা মানিকগঞ্জ সাটুরিয়াতে অবস্থিত সোহেল রানার ভিসা করেছি। সে দীর্ঘদিন আগে আজ থেকে মাসাদিকা লাগে রোমানিয়া গমন করেছেন, তার ভিডিওটি স্পেশালভাবে আমরা আপনাদের সম্মুখে আজকে উপস্থাপন করছি। উনি ভিডিওতে নানান বিষয়ে কথা বলেছেন, যেই কথাগুলো আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তাহলে ভিডিওটির সঙ্গেই থাকুন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা, আপনার পাসপোর্ট নাকি হারায় গেছে? না, পাসপোর্ট আছে। আছে? আপনার হাতে আছে? আমার হাতে আছে। এই পাসপোর্টে কি ভিসা আছে? এই তো পাসপোর্ট ইন্ডিয়ার ভিসা। না, ইন্ডিয়ার ভিসা আছে। দেখেন, এই রোমানিয়ার ভিসা পায় নাই সে, এই ইন্ডিয়ার ভিসা পাইছে। সত্য? হ্যাঁ সত্য। ইন্ডিয়ার ভিসাও আছে, রোমানিয়ার ভিসাও আছে। রোমানিয়ার ভিসাও আছে। আপনি কি ইন্ডিয়া গেছিলেন এর আগে? না, আমি যাই নাই, তবে করাইছিলাম আগে। করাইছিলেন? তাহলে বাইরে বাইরে ভিসা এই তো খালি, এনে ভিসা নাই। আর দুইটা উল্টান? আর দুইটা উল্টাবো? তার মানে সে জানে তার ভিসা অরিজিনাল, এই ভিসা তো নকল ভিসা। সেটা এয়ারপোর্টে গেলে বোঝা দেবো কি নকল, এর আগে বুঝতে পারবো না। হ্যাঁ বুঝতে পারবো, ম্যানপাওয়ার কার্ড হইছে। ম্যানপাওয়ার কার্ড হওয়াতে আমার কনফিডেন্স হইছে যে আমার ভিসা অরিজিনাল। অরিজিনাল এই ভিসাটা দর্শকদের নিয়ে আপনি এই ভিসা যে পেয়েছেন তাদের তাদের জন্য কিছু বলেন। এটা আমার ভিসা, আমি মোহাম্মদ সোহেল রানা, আমার বাসা মানিকগঞ্জ সাটুরিয়া। তো এই ভিসাটা করে দিছে মেহেদি ভাই, ওনার মাধ্যমে ভিসাটা হয়েছে। আমি আসলে ওনার সাথে পরিচয় ছিল না আগে, আমি ইউটিউবে দেখে ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয় মোবাইলে। তারপর আমি এলাহি এন্টারের প্রাইজে যাই, ওনার সাথে দেখা করি, ওনার সাথে দেখা করে আমার ফাইল ওনার কাছে সাবমিট করি। তারপরে দীর্ঘ 6-7 মাস পরে আমাদের ভিসা হয়েছে। ভিসা পেয়ে আমি খুব আনন্দিত, দোয়া করবেন সবাই আমাদের জন্য। এটার সম্বন্ধে একটু বোঝান দর্শকদের, এইটা কেন দরকার? এইটা দরকার কারণ এটা না হলে ইমিগ্রেশনে, বাংলাদেশ ইমিগ্রেশনে আমাদের প্রশ্ন করবে। এবং কি এটা দরকার, করোনা টেস্ট করতে গেলে এটা লাগে, কারণ এটা ছাড়া যদি আপনি যান তাহলে আপনার 1500 টাকা লাগবো এই করোনা টেস্ট করাতে। আর যদি এটা থাকে তাহলে 310 টাকা লাগবো। তাহলে অনেক সুবিধা পেয়েছেন ম্যানপাওয়ার করে। তাহলে আপনি ম্যানপাওয়ার পেয়েছেন, ভিসা পেয়েছেন? ভিসা পাইছি। এটা যদি সম্পর্কে যদি বলেন, এটা কি কাগজ? আচ্ছা, এটা আমার হচ্ছে কোম্পানির কন্ট্রাক্ট ওয়ার্ক পারমিট, আর এটা হচ্ছে কন্ট্রাক্ট পেপার, আর এটা হচ্ছে কন্ডিশন, আর এটা হচ্ছে জমা স্লিপ, যে ভিসা করার জন্য জমা দেওয়া হয়েছিল ইন্ডিয়াতে সেটা। এখন এই কাগজটা সম্বন্ধে আপনি একটু দর্শকদের বলেন, এটা কি কাগজ? এটা হচ্ছে অথরাইজড পেপার। এটা যদি মানে করেন যে নিজে যদি না যান ইন্ডিয়াতে তাহলে এটা মন্ত্রণালয় থেকে এই অথরাইজড পেপারটা নিতে হবে, তারপরে এটা ইন্ডিয়াতে পাঠাতে হবে, তাহলে আপনার ভিসাটা এজেন্সিরা করে আনে দিতে পারবে আর কি। এবারে লাস্ট হচ্ছে আপনি যেটা দিয়ে বিমানে চড়বেন এইটা হচ্ছে কি? হ্যাঁ, এটা এটা হচ্ছে আমার এয়ার টিকেট। আপনার কোন এয়ারলাইন্সে? আমরা যাচ্ছি কাতার এয়ারলাইন্সে। আপনার ফ্লাইট কবে? আমার ফ্লাইট হচ্ছে 5 তারিখ শুক্রবার, শুক্রবার 10:45। ধন্যবাদ সোহেল রানা। আসলেই সোহেল রানা, আমাদের চলচ্চিত্রে একটি নাম আছে সোহেল রানা। সোহেল রানার আমি নিজেও একজন ভক্ত। তার যে লড়াকু ছবি তার দুই ভাই করেছিল, সেই ছবি এখনও আমার ছোটবেলার স্মৃতি মনে আছে। সেই সোহেল রানা আমার সামনে বসা, সে আজকে চলে যাচ্ছে বাংলাদেশ ছেড়ে। কি ফিল্মে কি কাজ টাজ করবেন? না, ফিল্মে কাজ করার ইচ্ছা নাই। ইচ্ছা নাই? রোমানিয়া কি কি সোহেল রানার নাম তো, আপনি তো হিরো, ধন্যবাদ। আমরা মজা করলাম। আসলে মাসুদ পারভেজ নামে, সোহেল রানা নামে আমাদের বাংলাদেশে একজন চলচ্চিত্রের অনেক পুরোধা আছেন, অনেক জ্ঞানী ব্যক্তি, এবং ওনার অনেক ভক্তকুল আছে। আমিও ওনার একজন ভক্ত, যে কারণে আমার কাছে আজকে সোহেল রানা আসছে। সোহেল রানাকে কংগ্রেচুলেশন তার ভিসা পাওয়ার জন্য, আমি অনেক খুশি হয়েছি। এই সোহেল রানা এতই সৌভাগ্যবান যে একদিকে সে নায়ক, একদিকে হিরো, রোমানিয়াও যাচ্ছে শুটিং করতে, কাজ করতে, এবং একদিন
রোমানিয়া থেকে হিরুর মতোই হিরুর বেশে আবার বাংলাদেশে আসবেন। এই সোহেল রানার ভিসা এখানে যাদেরকে দেখছেন সবার আগে সোহেল রানার ভিসা হয়েছে, ওনাদেরও প্রায় 15-20 দিন আগে, যে কারণে সোহেল রানা অনেকটাই সৌভাগ্যবান। আজকে আমরা অফিস থেকে স্টার্ট করলাম জার্নিটি, হাঁটি হাঁটি পাপা করে সবাইকে নিয়ে আমরা একটি লেটেস্ট হাইয়েস্ট মাইক্রোর মাধ্যমে এয়ারপোর্টের দিকে যাত্রা শুরু করলাম। আমরা দেখতে দেখতে তেজগাঁ লাভ রোড পার করে এয়ারপোর্ট রোডে চলে এসেছি এবং খিলক্ষেত পার হয়ে এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছি, এবং যেতে যেতে আমরা আমাদের সঙ্গীদেরকে যারা আজকে রোমানিয়া যাবেন তাদেরকে নিয়ে এয়ারপোর্টে প্রায় এসে পড়েছি। এয়ারপোর্টে আমরা ধীরে 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 উপরের দিকে যাচ্ছি এবং যে আমরা টার্মিনাল টুতে আমাদের সমস্ত যাত্রীদেরকে নামিয়ে দিয়েছি, তারা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করেছেন। আজকে যারা রোমানিয়া গেলেন তাদের প্রত্যেকটি সাফল্যের সাথে আমরা একাত্ম ছিলাম। এই একাত্মতার সাথে বাংলাদেশে ফিউচারওয়ার্ল্ডের পক্ষ থেকে যারা জড়িত ছিলেন, যারা স্টাফস এবং বিদেশ থেকে রোমানিয়া থেকে যারা আমাদেরকে আমাদের যে পারমিটগুলো ইস্যু করেছেন, এবং যারা ইন্ডিয়া থেকে এই ভিসাগুলো প্রসেসিং করে এজেন্ট হিসাবে দূতাবাসে জমা করে এবং সেটি বাংলাদেশে পাঠিয়েছেন, এবং এটি ম্যান পাওয়ার হওয়ার জন্য ম্যান পাওয়ার ট্রেনিং যারা করেছেন এবং ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স বাংলাদেশ সরকার দিয়েছেন, প্রত্যেকটা পরতে পরতে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিও এ পর্যন্তই, সুসংবাদ এ পর্যন্তই। যারা ভিসা পেলেন তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, তারা যেন সুন্দর সুষ্ঠুভাবে রোমানিয়ায় পৌঁছে তাদের পরবর্তী জীবনের ভাগ্য অন্বেষণ করতে পারেন এবং চাকরি করে বাংলাদেশে রেমিটেন্স যোদ্ধা হিসাবে রেমিটেন্স পাঠাতে পারেন। এতে আমাদের দেশমাতৃকা সমগ্র বাংলাদেশের মানুষের উপকার হবে এবং জাতীয় আয়ে তাদের অর্জিত আয়, অর্জিত রেমিটেন্স সমৃদ্ধি লাভ করবে। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, এবং আমাদের এই ফিউচার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।